আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলের সকল প্রকার পাঠকল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। খিদে পেয়েছে, তাও খিদে খেয়ে বেশি পাত্তা দেয়নি, বাড়ি গিয়ে খেয়ে লম্বা একটা ঘুম দিতে হবে, নয়তো এই মাথা ব্যথায় টিকতে পারবে না। এখনই বাড়ি যাওয়া প্রয়োজন। বেবি বর্ষা থেকে উঠে দাঁড়ায় দায়ন। দায়ন সকাল সকাল চলে যাওয়ায় সুহার কিছুই রান্না করেনি নিজের জন্য। একা একজনের জন্য রান্না করতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, তাই কালকে বেশি হয়ে যাওয়া খাবারই ফ্রিজ থেকে বের করে গরম করে খেয়ে নিয়েছে। দায়ন অবশ্য বলে গেছে আজ হয়তো দুপুরের দিকেই বাসায় বেশি পড়তে পারে, তাই আরও রান্না করেনি, একেবারে কৌশল ছেড়ে তারপর দুপুরে রান্না বসাবে। ঘড়ি দিকে তাকিয়ে দেখল এখন 12:30 বাজে, তাই কিছু না ভেবেই গোসলে ঢুকে গেল গোসল করার জন্য, নয়তো আবার চুল শুকাবে না। বড় চুলের এই একটা ঝামেলা, সহজে শুকাতে চায় না। গোসল সেরে এসেই শোয়ার চুলগুলো ছেড়ে রান্নাঘরের দিকে চলে যায় রান্না বসানোর জন্য। দায়নও কিছু সময়ের মধ্যেই বাসায় চলে আসবে। দরজায় নকনা করে নিজের কাছে থাকা চাবি দিয়েই ঢুকে পড়ে। মেয়েটা কী করছে কে জানে, হয়তো কলিং বেলের শব্দ সব ছেড়ে দৌড়ে আসবে দরজা খুলতে, তাই ইচ্ছে করেই বেল বাজায়নি। দরজা খুলে আশেপাশে লক্ষ্য করে দেখলো সোহাকে দেখা যায়নি, কোথাও না দেখতে পেয়ে নিজের রুমে ঢুকে গেল। আগে ফ্রেশ হতে হবে, নয়তো মাথা ঠান্ডা হবে না, তাই রুমে ঢুকে গায়ের ব্লেজারটা খুলেই ওয়াশরুমে ঢুকে গেল। দায়ন ওয়াশরুম থেকে বের হয়ে টাওয়াল দিয়ে মাথায় চুল ছাড়তে ছাড়তে বেরিয়ে এলো। টাওয়ালটা কাঁধে ঝুলিয়ে সোয়াকে খোঁজার জন্য বের হলো। সোয়াকে বলবে আজ কিছু স্পেশাল রান্না করতে, এবং নিজে যেন ফোন করে রুশকে আসতে বলে বাসায়, নয়তো আগামী এক সপ্তাহ মন খারাপ করে বসে থাকবে, কাউকে বুঝতে দিবে না। রুশের মনটা খুব নরম, একটুতেই গলে যায়, তাই হয়তো অভিমানটাও বেশি। সোহার সাথে কথা বললে হয়তো মনটা ভালো হয়ে যাবে। সোহাকে ডাকার জন্য সোহার রুমের দিকে এগোয়, এমন সময় রান্নাঘর থেকে আওয়াজ পায়। হয়তো সোয়া রান্নাঘরে, তাই রান্নাঘরের দিকে এগিয়ে যায়। রান্নাঘরের দিকে তাকিয়ে দায়নের চোখে মুখে একরাস মুগ্ধতা পড়ে যায়। সোয়ার চুল দেখে মনের কোণে বিস্ময় খেলা করে। এই প্রথম দায়ন সোয়াকে খোলা চুলে দেখলো, কোমর ছাড়িয়ে ঘনকালের রেশমি চুল, কিছু সময় আগেই হয়তো গোসল করেছে। চুল দিয়ে টপ টপ করে পানি পড়ে ফ্লোর ভিজে যাচ্ছে, জামার কিছু অংশ ভিজে গেছে, সেই দিকে মেয়েটার খেয়াল নেই, একপনে কাজ করে চলছে। সোহার চুল দেখে দায়নের মুখ দিয়ে নিজের অজান্তেই অস্পষ্ট স্বরে বেরিয়ে আসে মাশাল্লাহ। অবাক হয়ে সোহার চুলের দিকে তাকিয়ে রয়। ছোট থেকেই দায়নের লম্বা চুলের প্রতি দুর্বলতা, দায়নের মায়েরও এমন লম্বা ঘন কালো রেশমি চুল ছিল। দায়ন প্রতিদিন তার মায়ের চুলে আছড়িয়ে বেনি করে দিত, আর এক মনে মায়ের চুলের দিকে তাকিয়ে থাকত। মায়ের দায়নের দিকে তাকিয়ে মুচকি হাসতেন আর বলতেন, বুঝেছি আব্বা, আপনার জন্য লম্বা চুলওয়ালি মেয়ে আনতে হবে, যেন আপনি তার চুলের যত্ন নিতে পারেন নিজ হাতে। দান তখন মাথা চুলকিয়ে মায়ের দিকে তাকিয়ে লাজুক হাসত। সোহা কারোর অস্তিত্ব নিজের পেছনে টের পেয়ে পিছন ঘুরে দানকে দেখে তাড়াতাড়ি মাথায় ওড়না দেয়, নিজেকে কিছুটা স্বাভাবিক করে বলে, কখন এসছেন? দায় নিজের চোখ সোহাতেই নিবদ্ধ করে উত্তর দেয়, কিছু সময় আগেই। সোহা কাজ করতে করতেই উত্তর দেয়, ও কিছু লাগবে আপনার বলেন করে দিচ্ছি। না মানে আসলে আজকে একটু ভালো কিছু রান্না করতে পারবা? আর রুশকে একটা ফোন দিয়ে বলো আসার জন্য, তোমার কথা ফেলতে পারবে না। সোয়া দায়নের দিকে হাসি মুখে তাকিয়ে বলে, এই কথা আপনি আগে বলবেন না আমায়, রুশ ভাইয়ার জন্য আমি এখনই রান্না করতেছি, আপনি কোনো চিন্তা করবেন না, আর ফোন করে আসতে বলতেছি। হুম, আপনার ফোনটা দিন আমায়, আমারটা তো রুমে আর আমার মোবাইলে ব্যালেন্সও নেই, রুশ ভাইয়াকে কল লাগিয়ে দিন। দায়ন সোহার কথা মতো রুশের ফোনে কল লাগায়। ওই পাশ থেকে কল রিসিভ হতে 2 মিনিটও সময় ব্যয় হয় না। রুশ দায়নের ফোন পেয়ে তড়িঘড়ি রিসিভ করে, মাত্রই পুলিশ স্টেশনে সব কাজ শেষ করে বের হয়েছে। মনটা খুব খারাপ, ভালো মানুষের আজ কাল দাম নেই, ভালো মানুষগুলোকে বেশ হেনস্থা হতে হয়। হ্যাঁ দোস্ত বল। নে তোর সাথে সোহা নাকি কথা বলবে, দেখ কি বলে। তারপর দায়ন হাত বাড়িয়ে ফোনটা সোহার দিকে এগিয়ে দেয়। সোহা হাত বাড়িয়ে তড়িঘড়ি করে ফোনটা কানে তুলে নেয়, উচ্ছ্বসিত গলায় বলে উঠে, হ্যালো রুশ ভাইয়া, আমি সোহা। হ্যাঁ সোহা, কেমন আছো বোন? আমি অনেক ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? এই তো ভালো ভাইয়া। এখন আপনি যেখানেই থাকেন না কেন, এক্ষুনি এই বাড়িতে আসার জন্য বেরিয়ে পড়ুন। এখন কিন্তু বোন। হুম, কোনো বাহ না শুনতে চাই না,
বাবা না শুনতে চাই না, আসবেন? না 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 শুনতে চাই না, আপনি আসবেন মানে আসবেন, নয়তো আপনার বোন আপনার সাথে আড়ি করবে, আর কথাই বলবে না, ভেবে দেখেন। রোশ কিছু সময় চুপ থেকে বলে, আচ্ছা ঠিক আছে আমি আসছি, আমার বোন আমায় ডেকেছে, আমি না এসে থাকতে পারি? শোয়া খুশিতে লাফ দিয়ে বলে, ওকে তাড়াতাড়ি আসুন। দায়না এত সময় সোহা রুশের কথা শুনছিল চুপচাপ, ফোন লাউডেই দেওয়া ছিল বলে সব কথাই শুনেছে দায়ান। রুশ আসবে শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে দায়ান। দায়ান বললে কখনোই আসতে চাইতো না, নানান বাহানা দিত। চক্ষু লজ্জায় দায়ান জানে দায়ানকে এড়িয়ে চলতে চাইবে কয়েকদিন। রুশ কিছু না করলেও ওর নামটা তো তাতে জড়িয়েছে, সেজন্য সোহার এতক্ষণ খেয়াল হয় সে একা না, তার পাশে দায়ানও দাঁড়িয়ে আছে। ভেবেই জিভে কামড় দিয়ে দায়ানের দিকে তাকায়, এই লোকটার সামনেই লাফালাফি শুরু করে দিয়েছে, ধুর। সোহা কল খেটে হাসি মুখে ফোনটা দায়ানের দিকে পাড়িয়ে দেয়। দায়ান হাত বাড়িয়ে ফোনটা হাতে নেয়। আপনি যান, আমি সব কিছু রুশ ভাই আসার আগেই সেরে ফেলবো। দায়ান সোহার দিকে তাকিয়ে ঘুরে দাঁড়ায় বেরিয়ে যাওয়ার জন্য, কি মনে করে আবার পিছনে ফিরে সোহার দিকে তাকিয়ে বলে উঠে, এটা আমার থেকে তোমার বেশি জরুরি, বলে নিজের কাঁধে থাকা টাওয়ালটা ছুঁড়ে দেয় সোহার দিকে। সরে দেখে চলাচল করো, চুলের পানিতে তো বন্যা বানিয়ে ফেলেছ, পরে গিয়ে আবার যেন কোমর ভেঙো না। টাওয়াল গিয়ে সোজা সোহার মুখে পড়ে, পুরো মুখ ঢেকে যায় টাওয়ালে। দায়ান শীষ বাঁচাতে বাঁচাতে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। সোহা মুখ থেকে টাওয়ালটা সরিয়ে দায়ানের চাওয়ার দিকে একবার, টাওয়ালের দিকে একবার তাকায়। টাওয়ালটা হালকা ভিজে মাত্রই, দায়ান মাত্রই হয়তো এটা দিয়ে চুল মুছছে। টাওয়াল থেকে একটা মিষ্টি গন্ধ নাকে এসে বাড়ি খাচ্ছে, টাওয়ালটা দায়ানের ছোঁয়া আছে। ভাবতেই সোহার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। টাওয়ালটা দুই হাতে জড়িয়ে নাকের কাছে নিয়ে চোখ বন্ধ করে নেয়। আহ এত সুখ সুখ লাগছে কেন সব কিছু? চোখ বন্ধ করেই নিজেকে নিজে প্রশ্ন করে সোহা। চারিদিকে রোদের তাপমাত্রা প্রখরভাবে বেড়ে চলেছে, গরমে অতিষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। একদিকে সূর্যমামা তার তাপ দিয়ে ঝলসে দিচ্ছে, এই গরমে চুলার পাশে দাঁড়িয়ে রান্না করা মানে হলো হাল বেহাল হওয়ার মতো অবস্থা। সোহা রান্না করতে গিয়ে ঘেমে নিয়ে একাকার, বারে বারে ওড়নাদের ঘাম মাছার দরুন মুখ কেমন চালা করছে, তাও কোনো ক্লান্তির ও বিরক্তকতার ছিটে ফোটাও নেই মুখের মধ্যে। মনে সুখে খাবারের বিভিন্ন পথ রান্না করে চলছে। ছোটবেলা থেকেই দুই বোনের একটা ভাইয়ের কমতি অনুভব করত, ভাইদের বোনেদের প্রতি আলাদা একটা টান আছে, কত খেয়াল রাখে স্নেহ করে, এসব অন্যদের ভাই বোনদের প্রতি তাদের ভালোবাসা দেখে আসছে। নিজের অবচেতন মন খুব করে চাইতো ভাই স্নেহ ভালোবাসা, কিন্তু মুখ ফুটে বলতো না, ভাগ্যে মনে হয় ছিল না, তাই হয়নি। এখন যখন একটা ভাইয়ের দেখা পেল, তখন এই ভাইকে দিয়েই নিজের এতদিনের ভাইয়ের প্রতি জমিয়ে রাখা সব আহ্লাদ পূরণ করবে। এসব ভাবতে ভাবতেই খুশি মনে সকল রান্না শেষ করে। এবার হাঁড়ি থেকে নামিয়ে বাটিটা সার্ভ করে খাবার টেবিলে নিয়ে রাখার পালা। এরই মাঝে দান রান্নাঘরে এসে ঢুকে সোহার দিকে তাকায়। সোহা দায়ানের দিকে তাকিয়ে সৌজন্যতামূলক হাসি দেয়। ঘামে পুরো শরীর চিপচিপে হয়ে আছে সোহার, পুরো মুখ গরমে ঘেমে লাল হয়ে আছে, মুখে ক্লান্তির ছাপ। সোহার দিকে তাকিয়ে দায়ানের খারাপ লাগলো, মেয়েটা এই গরমে আগুনের পাশে দাঁড়িয়েছিল এত সময়, আর সে কিনা এসি ঠান্ডা হাওয়ায় এত সময় বসেছিল, একটু সাহায্য তো করতে পারতো, তাহলে হয়তো মেয়েটা এই গরমের থেকে তাড়াতাড়ি মুক্তি পেত, মেয়েটাকে ফ্রেশ হতে দেওয়া দরকার। বেবি দায়ান একটু এগিয়ে গিয়ে বলল, সোহা তুমি যাও, বাকিটুকু আমি করি, গিয়ে কাপড় পাল্টে ফ্রেশ হও, বাতাসের নিচে গিয়ে কতক্ষণ বসো, এরকম ঘামে ভেজা জামায় আর কিছু সময় থাকলে ঠান্ডা লেগে যাবে তোমার। না না আর একটু বাকি আছে, এই গরমে আপনাকে এখানে থাকতে হবে না, আপনি যান একটু কাজ শেষ করে, তারপর গিয়ে আমি ফ্রেশ হয়ে নিব, আপনি গিয়ে ড্রয়িং রুমে বসেন, রুশ ভাইয়া হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এবার দায়ানের রাগ হলো, মেয়েটা সোজা কথা বুঝতে পারে না নাকি, এই গরমের মাঝে থেকে যে লাল টমেটো হয়ে গেছে সেই দিকে কোনো খেয়াল নেই, নিজে চিন্তা না করে আমার চিন্তা করতে আসছে। দান এবার সোহার দিকে তাকিয়ে কিছুটা রাগী লুক নিয়ে বলল, সোজাভাবে কথা বললে তোমার কান দিয়ে ঢোকে না তাই না, কানে মনে হয় জং ধরে গেছে বুঝলে, আর আমি ভালো করে জানি জং ধরানো কীভাবে ছাড়াতে হয়, ওয়ান না ট্রাই ইট, নিজের হাত দিয়ে ইশারা করে বলে দায়ান। সোহা দায়ানের দিকে তাকিয়ে শুকনো ঠোঁক গেল, কি বজ্জাত লোক দেখো, কথা না শুনে শান্ত সরে কি ভয়ানক হুমকি দিচ্ছে। আর কিছু না ভেবেই হাতে থাকা বাটিটা আস্তে করে রেখে দিল। দরকার নেই, আমার জং ছাড়ানোর, নিন করেন কাজ,
যার জন্য চুরি সেই বলে চোর। নিজের ভালোর জন্য বললাম, আর দেখো আমাকেই হুমকি দেয়। বলি শোয়া রান্নাঘর থেকে বেরিয়ে গেল। শোয়া চলে যেতেই দান সবগুলো খাবার ভাটিতে নিতে লাগলো, তারপর আস্তে আস্তে খাবার টেবিলে নিয়ে রাখলো। এটুকু সময়ের মতে ঘেমে নিয়ে একাকার দান নিজেও, গরম একটু সহ্য করতে পারে না দান, প্রচুর গরম তার। অফিসে বাড়িতে সারাদিন এসে নিচে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। আরে কোথায় যান, একটা লাইক তো দিয়ে যান। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ সবাই লাইক কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। ধন্যবাদ।